হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু হয়েছে এখান থেকেই। তো দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি একটু টাউনে। তো টাউনে গিয়ে আজকে একটা মোমোর দোকানে যাচ্ছি মোমো টেস্ট করার জন্য। আর আগেও আমি ওখান থেকে মোমো টেস্ট করেছি, আমার কাছে ভালো লাগে, তো তাই ভাবলাম যে আজকে একটা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো ভিডিও করছিলাম ভালো কথা, কিন্তু ওইখানে গিয়ে আমার একটা ছোট্ট চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। তো যে চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করি, চ্যালেঞ্জটা আমি করি। তো ফার্স্টে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি আগরতলা সিটি সেন্টারের সামনে। তো সিটি সেন্টারের ঠিক অপোজিট সাইডে আছে এই দোকানটা, ছোট একটা দোকান। দেখতে পাচ্ছ এখানে স্মাইলি মোমো অ্যান্ড রেস্টুরেন্ট লেখা আছে এই দোকানটাই। তো এখানে আই লাভ মোমো বা স্মাইলি মোমো বলতে পারো। তো এখানে কিন্তু শুধু মোমোই না, এখানে দম বিরিয়ানি পাওয়া যায়, ফ্রাই মোমো পাওয়া যায়, নর্মেল মোমো পাওয়া যায়, দেন এখানে অনেক ফ্লেভারের জুসও পাওয়া যায়। তো আমরা জাস্ট আজকে মোমোটাই নিয়েছিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছ বাইরের অংশটায় এই ডিজাইনগুলো করা আছে, এখানে দেখতে পাচ্ছ অনেক ফ্লেভারের জুস আছে। তো তোমরা আসলে এখানে মোমো খেতে পারবে, জুসও খেতে পারবে, তাছাড়া বিরিয়ানিও খেতে পারবে। তো এইটার ছোট একটা রেস্টুরেন্ট, মানে মোমোর দোকান বলতে পারো। এটার ভিতরে এত বেশি একটা জায়গা নেই, কিন্তু খুব ছোটোর মধ্যে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে ওরা দোকানটাকে সাজিয়েছে। এটা খুব ভালো লাগে সত্যি, জায়গাটা ছোট হলেও জিনিসটা দেখতে, জায়গাটা দেখতে, ভিতরটা দেখতে অনেকটাই সুন্দর। তো আমার কাছে খুবই ভালো লাগে, ওখানের মোমোও কিন্তু ভীষণ টেস্টি, আমি আরও দু তিনবার ট্রাই করেছি, তো আমার কাছে ভালো লেগেছে। তো তাই আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ এখানে আমি ভিতরের অংশটা সবটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখতে পারবে যে আজকের চ্যালেঞ্জ ভিডিওটা ওটা। আর হ্যাঁ, ওদের এখানে কিন্তু মোমোজ সার্ভ করার স্টাইলটা একটু অন্যরকম। ওরা মোমোজগুলো সার্ভ করার আগে কিন্তু মোমোজগুলোর উপরে বাটার দিয়ে তারপর আমাদেরকে সার্ভ করে, যেটা খেতে কিনা অনেকটা টেস্ট লাগে। এমনিতেই মোমোজগুলো খেতে অনেক টেস্টি, তার উপরে ওই টেস্টি মোমোগুলোর উপরে যখন বাটারগুলো পড়ে, তো ওটা স্মেলটা ভীষণ একটা টেস্টি একটা স্মেল হয়, আর খেতেও অনেক টেস্টি হয়। সো তারপর দেখতে পারবে তোমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকে চ্যালেঞ্জ ভিডিওটা। তো ওটার মধ্যে অলরেডি বয়েস দেওয়া আছে, তো আমার আর এক্সট্রা করে বয়েস দিতে হবে না। সো তোমরা দেখতে থাকো। হ্যালো গাইস, ভয়েসটা হয়তো তোমাদের কাছে নতুন, বাট তোমরা আমাকে ব্লগের মধ্যে দেখেছ। তো আজকে এখানে আছে দুই প্লেট মোমো, আর আছে একটা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা হচ্ছে চিত্রার জন্য, চিত্রা যদি এক প্লেট মোমো যদি এক মিনিটের মধ্যে, এক প্লেটের মধ্যে সিক্স পিস আছে, সিক্স পিস মোমো যদি এক মিনিটের মধ্যে খেতে পারে তাহলে 1000 ক্যাশ প্রাইজ। সো চ্যালেঞ্জ এক্সপেক্ট, এটা তো পরে হবে, তো আগে কমপ্লিট করো তারপর। টাইমার নিয়েছে, আবার চলে এসছি আমরা। তোমাদের চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করলাম। টাইম একটা রুলসটা হচ্ছে যে এক মিনিটের মধ্যে ছয়টা মোমো আমাদের শেষ করতে হবে, না উইথ সুপ, সুপটাও লাগবে উইথ সুপ, আর এই চাটনিগুলো থেকে যেতে হবে। তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে তাহলে তুমি চিন্তা করো না, আজকে আর 1000 টাকা আমার। তাহলে দাঁড়াও আমি রেডি করে নিই আগে। So time start now. আর মাত্র 10 সেকেন্ড। টাইম শেষ, টাইম শেষ। সো সুপ তো একটু দেখা যাচ্ছে যে সুপ রয়েছে, প্লাস লাস্ট সেকেন্ডের মধ্যে সুপটা কমে। আচ্ছা ঠিক আছে, আমাদের একটু কনসিডার করে একটু দেওয়া যায়।
নাও। আজকে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে বা চ্যালেঞ্জটা করে আমার কাছে সত্যি ভালো লেগেছে। এই ফার্স্ট টাইম আমি এরকম চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি বা ভিডিও করেছি তোমাদের জন্য। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার তো করে দেবে, আর অবশ্যই জানাবে যে আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কীরকম লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবে, তাহলে নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে।